আজ আমি এসেছি যতীন্ময় পাল বাবু, এই আপনার বেলাগাবাতে বাড়ি, যিনি রিটায়ার্ড টিচার। ওনার থেকে আমরা জানবো যে শিবশক্তি কোম্পানির যে টিস্যু কালচার সেগুন গাছটা লাগাইছেন অক্টোবর 2017-তে, ওই গাছের ডেভেলপমেন্ট বিষয়ে, ওর এই গাছটা আলাদা চাষি লাগালে কি বেনিফিট পাবে ওনার থেকে আমরা কিছু চাই নেব। স্যার নমস্কার। স্যার নমস্কার, আমি শিবশক্তি টিস্যু কালচারের কাছ থেকে আমরা গাছ নিয়েছি। গাছ নেওয়ার পরে আমরা গত অক্টোবরে লাগিয়েছিলাম, লাগিয়ে যা দেখা যাচ্ছে মানে মনে হয় যে এটা ভবিষ্যতে আমার একটা বিশেষ একটা মানে সম্পদ হয়ে দাঁড়াবে। আমি হয়তো ভোগ করতে পারবো না, কিন্তু আমার উত্তরসূরিরা এটা পুরোপুরি মানে ভোগ করবে এবং মনে হয় যে ওরা খুব লাভবান হবে। এই আর কি। না, এই গাছের ডেভেলপমেন্টতে আপনি খুশি? হ্যাঁ, এই এই গাছ যেভাবে বেড়ে উঠছে বা সাইডে কোনো ডালপালা হয় না, এটা একটা সুন্দর জিনিস। বেশ লম্বা লগ হয় আমার মনে হয় আর কি, যা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তাতে খুব সুন্দর গাছ হয়ে উঠছে। এবং যারা যারা এসে এখানে দেখছেন, আশপাশের লোকরা, তারা খুব খুশি এবং বলছেন কতদিন হয় লাগিয়েছেন এটা। তা আমি বললাম 1 বছরে কিছু উপরে হবে, তাতে ওরা বললো বাবা এত সুন্দর হয়েছে। এইটাই আর কি। আচ্ছা, আমি আমি আপনাদেরকে যারা লাগান নাই, যাদের জমি জমা আছে, কিছুটা জমি জমা থাকে, তাহলেও আমি অনুরোধ করব তাদের এই শিবশক্তির কাছ থেকে, কোম্পানির কাছ থেকে যদি এই চারা নিয়ে লাগান, আপনারাও লাভবান হবেন। আপনাদেরকে অনুরোধ রাখছি। আপনার অ্যাড্রেসটা বলুন স্যার। আমি বেলাকোবা হাসপাতাল পাড়া, পোস্ট অফিস প্রসন্ননগর জলপাইগুড়ি, এখানে আমি বসবাস করছি বেশ কিছুদিন। আমি রিটায়ার টিচার। আমার বাড়িটা ঠিক হসপিটাল থেকে প্রায় হাফ কিলোমিটারের কম, এইখানে হসপিটালের কাছে আমার বাড়ি। কেউ যদি মনে করেন যে গাছ দেখে আমরা গাছ লাগাবো, সেটাও আসলে পরে আমি খুব খুশি হব দেখে। ধন্যবাদ স্যার আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ।